বার্মিংহামের পাঁচটি মসজিদে হামলা করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত আনুমানিক 2:30 থেকে বৃহস্পতিবার সকাল 10:00 মধ্যে এই হামলাগুলোর ঘটনা ঘটে। প্রথমে রাত 2:30 দিকে পেরিবারের ব্যাচফিল্ড রোডের মসজিদে এবং পরবর্তীতে এডিন্টনের স্লেট রোড মসজিদ, বাঙালি অধ্যুষিত আষ্টনের মসজিদে ফয়জুল ইসলাম, পেরিবারের ব্রডওয়ের একটি মসজিদ এবং সর্বশেষ আষ্টনের আলবার্ট রোড মসজিদে এই হামলার ঘটনাগুলো ঘটে। ফজর টাইমে যখন মসজিদ ঘর থেকে বাড়াই, মসজিদ যাওয়ার পথে ফার্স্ট অন আইসি আওয়ার বাদে দেখি যে উন্ডর ভাঙ্গা, ফজল ইসলাম মসজিদের উন্ডর অকল ভাঙ্গা। তো আটি আটি উইটন সেন্টারে গেছি, যাওয়ার পর দেখি সারা মসজিদে যত উন্ডর আছে, দরজা আছে, সব ভাঙ্গা। তো আমরা 2-3 জন আসলাম, ফার্স্ট টাইম আমরা সব ক্লিন করিয়া মসজিদে হামাইতাম, হামাইছি, হামাইয়া নামাজ স্টার্ট করছি। এর বাদে পুলিশ আইছি। আমি আমার যে মসজিদ আলবরোডো মসজিদ আমি নেক্সট ডোর থাকি, ঘটনা হয়েছে যেটা ইনশাল্লাহ পুলিশে চাইছেন হলে পাইব, যে পিকচারটা কেতা করছে আর কি, আর একলা করছেন আরও তার লগে আসলা। সবকটি হামলার ধরনই ছিল একই রকম এবং প্রতিটি হামলায় হাতুড়ি সদৃশ বস্তু দিয়ে মসজিদগুলোর জানালা ও দরজায় আঘাত করা হয়। একই সাথে পাঁচটি মসজিদে এই হামলার ঘটনায় বার্মিংহামের মুসলিম কমিউনিটিতে বিরাজ করছে উৎকণ্ঠা আর আতঙ্ক। আমরা অনেকদিন ধরে আসছেন থাকি, বসবাস করি, আসলে এই ধরনের ঘটনা কোনোদিন ঘটছে না। ওই ধরকার উন্ডর হল ভাঙ্গা গ্লাস রাস্তার পালাইল, আমরা ইয়া আসলে খুব ডরাইলাম। এই ঘটনার পর থেকে বার্মিংহামের মুসলিম কমিউনিটির মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া সত্ত্বেও এখনো আতঙ্ক কাটেনি মুসলিমদের মনে। What I'm here today to say is that those people are not going to succeed and people who carry out this type of criminality will be hunted down relentlessly and that we would protect that right of everybody of all faiths to be able to have their own religion and worship in the faith which they choose. তবে বাঙালি কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবি আতঙ্কিত না হবার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। আমরা বাংলাদেশি যারা আছি আমি অনুরোধ করলাম, মানে কোনো ধরিবা কিছু না, যে বার্মিংহাম সিটি কাউন্সিল এবং প্রতিনিধি সব ইউনো আইসিল এবং সবই আসিল যেটা পুলিশ সহ যে এইখানে বাজে খালকে যে জুম্মার নামাজ হইব, ফুরাফুরি নামাজে আমরা সেফটি থাকবো, কোনো চিন্তার বিষয় না, আপনার সকল বসে দেওয়াইবা। তবে সকলকে একটু সতর্কভাবে চলাফেরার পরামর্শ দিয়েছেন অনেকেই। People that drives around at night, look out, see if there is any activities that's not normal, and if you can get police involved, that's the best thing, and you need to be more vigilant over the incident what took place. Sarkarer pokkho theke security ase, amra shosho obosthan theke amra nije nije security maintain kortam, ebong mosjido amra hawa jawa kortam, peacefully amra choltam. Birmingham theke Riyahd Ahad, Channel S News.